দেখো, কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে কুসুমিতা একাধিক নির্দেশিকা রয়েছে। আজকেই কলকাতা ট্রাফিক পুলিশ লালবাজারের তরফ থেকে এই নির্দেশিকা জারি হয়েছে ঘূর্ণিঝড় এই সাইক্লোন মোকাবেলার জন্য। নির্দেশিকা শুরুতেই যেটা বলা হচ্ছে যে নো ভেহিকল শ্যাল বি পার্কড আন্ডার ট্রিজ, অর্থাৎ গাছের নিচে যাতে কোনোভাবেই কোনো গাড়ি পার্ক করা না থাকে পুলিশ আধিকারিকদের সেটা সুনিশ্চিত করতে হবে। ভেহিকল মুভমেন্ট অন ব্রিজ শ্যাল বি স্টপড অ্যাজ পার রিকোয়ারমেন্ট, যখন সাইক্লোন চলবে তখন সেতুর ওপর ফ্লাইওভারের ওপর দিয়ে কোনো রকমের গাড়ির মুভমেন্ট হবে না। সাইক্লোন যখন চলবে তখন কলকাতা শহরে যে ফ্লাইওভার উড়াল পুলগুলো রয়েছে সেগুলোর ওপর দিয়ে কোনো গাড়ির মুভমেন্ট হবে না। নো পুলিশ পার পুলিশ শ্যাল স্ট্যান্ড আন্ডার ট্রিজ, আচ্ছা কোনো গাছের নিচে পুলিশ কর্মীরা যাতে না দাঁড়ান, ঝড় চলাকালীন সাইক্লোন চলাকালীন গাছের নিচে যাতে কেউ পুলিশ আধিকারিকরা যাতে না দাঁড়ান, বড়সড় বিপর্যয় আসতে পারে তার জন্য এই সিদ্ধান্ত। কলকাতা শহরে যে হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে সেই বিল্ডিংগুলোর ওপরে যে ক্রেন ইউজ করা হয়, অর্থাৎ বিল্ডিংগুলো বড় করে তৈরি করার জন্য যে ক্রেনগুলো ইউজ করা হয় সেগুলো ইমিডিয়েটলি ডিসমেন্টাল করে নিচে নামানোর কথাও কিন্তু এই নির্দেশিকায় বলা হয়েছে। এছাড়াও যুদ্ধকালীন তৎপরতায় লাইট জেনারেটর এগুলো ব্যবহারের কথা বলা হয়েছে। ফ্লাইওভারের ওপরে যে গার্ডরেল, অনেক ক্ষেত্রে লোহার গার্ডরেল, আমি ক্যামেরা পার্সনকে দেখাবো এই ধরনের গার্ডরেল ফ্লাইওভারের ওপরে বিভিন্ন ডিমার্কেশনের জন্য ব্যবহার করা হয়, ঝড়ের সময় এই ধরনের ভারী জিনিস যাতে কোনোভাবে নিচে না ছিটকে পড়ে যায় ফ্লাইওভারের ওপর থেকে, তার জন্য কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা যে কোনোভাবেই যাতে এগুলো ঝড়ের সময় ফ্লাইওভারের ওপরে না থাকে, সেগুলোকে একটা নিরাপদ জায়গায় রাখতে হবে যাতে ঝড়ের সময় সেগুলো ফ্লাইওভার থেকে নিচে না পড়ে। অর্থাৎ একাধিক নির্দেশিকা গত আমফানের থেকে শিক্ষা নিয়ে বড় বিল্ডিংয়ের নিচে গাড়ি রাখা যাবে না। অনেক গাড়ি এর আগেরবার ক্ষতিগ্রস্ত হয়েছিল। বড় গাছের নিচে গাড়ি রাখা যাবে না, গাছ গাড়ির ওপর পড়ে এর আগের ঝড়ে অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।